50 টাকায় কিন্তু ভিস্তাডোমকে হার মানিয়ে দেওয়ার মতো একটি চেস ফরেস্টের মাঝে কিন্তু হাতিও দেখতে পাবে আমার পেছনে হচ্ছে তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড আর আমি এখন আছি শিলিগুড়ি জংশনে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে কে জার্নি করবো 07525 জংশন টু নিউ বঙ্গাইগাঁও আর DMU তো আজকে আপনাদের ঘুরে দেখাবো এই ট্রেনে এরকম তো আপনাদের অনেক ট্রেন জার্নি দেখিয়েছি ফ্লাইট জার্নি দেখিয়েছি এক্সপ্রেস ট্রেন ভিস্তাডোম সব কিছুই দেখিয়েছি আজকে কিন্তু দেখাবো লোকাল ট্রেন জার্নি একটা চলুন তাহলে শিলিগুড়ি জংশন থেকে এখন ট্রেন ছাড়ছে 07525 শিলিগুড়ি জংশন থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত এই ডেমু ট্রেনটি কিন্তু সপ্তাহে 7 দিনই চলে শিলিগুড়ি জংশন থেকে 10:50 ছেড়ে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে পৌঁছায় এই ট্রেন রাত্রি 9:20 কিন্তু আজকের জার্নি শিলিগুড়ি থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত নয় আজকের জার্নি শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পর্যন্ত শিলিগুড়ি শহর থেকে মাত্র 5 মিনিট পরেই কিন্তু দেখতে পাবেন এরকম সবুজের সমাহার শিলিগুড়ি জংশন ছেড়ে আসার পর গুলমা প্রথম স্টপেজ ট্রেন এসে ঢুকলো কিন্তু এখন সেবক স্টেশনে আর এখান থেকে কিন্তু গ্যাংটক যাওয়ার জন্য হচ্ছে রাস্তা এখানে টানেলের ভেতর দিয়ে নতুন রাস্তা হচ্ছে ট্রেন লাইন তো শিলিগুড়ির থেকে এসে সেবক থেকে কিন্তু ডিভাইড হয়ে যাবে হচ্ছে গ্যাংটক যাওয়ার জন্য এখান থেকে তো ট্রেন ছেড়ে দিলাম তো এইটা কিন্তু সেই টানেলটা সেবক টু রংপুর রেলওয়ে টানেল প্রজেক্ট 2024-এর মধ্যে এটাও চালু হয়ে যাবে 2024-এ কিন্তু এই টানেলটাও চালু হয়ে যাবে তখন আরও সুবিধা হয়ে যাবে যাওয়ার জন্য সেবক হয়ে রংপো গ্যাংটক যাওয়ার জন্য কারণ তখনও এটা আলাদা এক্সপিরিয়েন্স কেমন লাগছে জার্নি চারিদিকে সবুজ পাহাড় নদী দারুণ একটা এক্সপিরিয়েন্স করোনেশন ব্রিজ ওই দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ আপনারা যারা কলকাতা থেকে বাসে করে আসছেন তারা কিন্তু অনায়াসে এই ট্রেনটি ধরতে পারবেন কারণ কলকাতা থেকে শিলিগুড়ি আসা বাসগুলি মোটামুটি সকাল 9:30-9:30 মধ্যে কিন্তু প্রত্যেকটা বাসেই ঢুকে যায় বাস স্ট্যান্ড থেকে মাত্র হাঁটা পায়ে চলে যান শিলিগুড়ি জংশনে আর 10:50-এ এই ট্রেনটা শিলিগুড়ি জংশন থেকে কিন্তু ছাড়ে নিউ বঙ্গাইগাঁও জংশনের উদ্দেশ্যে যারা শিলিগুড়ি থেকে সেবক হয়ে লাটাগুড়ি যেতে চাইছেন তাদের কিন্তু এই রাস্তাটা ধরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই কিন্তু লাটাগুড়ি যেতে লাগবে যারা গাড়ি নিয়ে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া কিন্তু পড়বে 3 থেকে 3,500 টাকা সেটা সিজনের উপরে ডিপেন্ড করে এর পরবর্তী স্টেশন বাগড়াগোট তো ট্রেন ঢুকলো আমাদের হচ্ছে বাগড়াকোট স্টেশনে সেবকের পরে হচ্ছে বাগড়াকোট স্টেশন
সব জায়গাতে কিন্তু এক মিনিটের হল্ট, তো এখানে বেশিক্ষণ দাঁড়ালো না। এখান থেকে অনেকগুলো কিন্তু পিকনিক স্পট আছে যেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো বাগড়াকোট থেকে। এবার ট্রেন ঢুকলো কিন্তু আমাদের ওদলা বাড়িতে। ওদলাবাড়ির পরে এখন ট্রেন এসে ঢুকলো ডামডিমে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ মাল জংশন। তো সিগন্যাল দিয়ে দিয়েছে আর ডামডিম থেকে ট্রেন ছাড়ছে এখন। এই এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। কোনো জায়গায় একটু রোদ উঠছে, কোনো জায়গায় আবার বৃষ্টি হচ্ছে হালকা হালকা, দারুণ দারুণ। একবার এসে দেখুন। এবারে আমাদের ট্রেন ঢুকছে নিউ মাল জংশনে। তো এবার ট্রেন ঢুকলো কিন্তু আমাদের নিউ মাল জংশনে, আর এরপর থেকে দুটো লাইন ডিভাইড হয়ে যাবে। একটা চলে যাবে ডুয়ার্স হয়ে লাটাগুড়ির দিকে, মানে যেদিকে আমরা যাব, আর একটা চলে যাবে চালসা হয়ে নিউ আলিপুর রোডে। দুটো রাস্তা কিন্তু ডিভাইড হয়ে যাবে এখান থেকে। তো এখন কিন্তু লাইন ডিভাইড হয়ে যাচ্ছে, আমরা যেদিক যাচ্ছিলাম এখন কিন্তু রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে। একদিকে চলে যাচ্ছে আলিপুর, আর একদিকে চলে যাচ্ছে হচ্ছে চালসার রাস্তা, আর আমরা এখন ঢুকে যাবো হচ্ছে ডুয়ার্সের লাটাগুড়ির দিকে। এই রুট দিয়ে কিন্তু আমরা এসেছিলাম, এদিক থেকে চলে গেল, আর এবার আমরা ঢুকে গেলাম এই রাস্তা। ট্রেন ঢুকছে কিন্তু মালবাজারে, তো নিউ মালের পরে হচ্ছে মালবাজার। ট্রেন ঢুকলো এখন বড় দিঘিতে, আর এরপরে কিন্তু নেওড়া নদী, তারপর লাটাগুড়ি। এটাই কিন্তু নেওড়া নদীর
মানে স্টেশন, এখানে কোনো কিন্তু প্ল্যাটফর্ম নেই, এখানে জাস্ট একটা স্টেশন আছে, মানে এখানে ট্রেন স্টেশন বলতে এখানে প্ল্যাটফর্ম নেই, শুধু ট্রেন দাঁড়ায়। আর এবার আমরা ঢুকবো লাটাগুড়ি, এখানে আমাদের জার্নি শেষ হবে লাটাগুড়ি স্টেশনে। নেওড়ানো হচ্ছে লাটাগুড়ির আগে স্টপেজ, এরপরে দাঁড়াবে হচ্ছে লাটাগুড়ি। আপনাদের যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু এই লাটাগুড়ি ফরেস্টের মাঝে কিন্তু হাতিও দেখতে পাবে, হাতি হরিণ নয়তো ময়ূর কিছু না কিছু দেখতে পাবে। ফাইনালি এসে পৌঁছালাম কিন্তু লাটাগুড়িতে, মাত্র 1 ঘন্টা 40 মিনিটে। আর এই হলো লাটাগুড়ি স্টেশন। আজকের জার্নিটা সারা জীবন মনে রাখার মতন, মাত্র 45 টাকায় এত সুন্দর একটা জার্নি। আর এখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে গেলে পরে কিন্তু মেন রোড, তারপরে লাটাগুড়ি গরুমারা ফরেস্ট, সবটাই তোমরা এখান থেকে এক্সপ্লোর করতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আর এরপরে কিন্তু আসতে চলেছে ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট রানিং ট্রেন বিবেক এক্সপ্রেসের ভিডিও। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, পরবর্তী ভিডিও হতে চলেছে কিন্তু আরও এক্সাইটেড। তো ভিডিওটা আজকে শেষ করছি, দেখা হচ্ছে বিবেক এক্সপ্রেসের ভিডিওতে। টাটা।